পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রবাসী মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম স্বাক্ষর 28 মার্চ পালন করেছে প্রবাসী বাঙালিরা। সভা র্যালি সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রবাসে প্রথম পতাকা উত্তোলনের দিবসটি পালন করা হয়। উল্লেখ্য, 2011 সালের এই ঐতিহাসিক সত্য ঘটনাটি উন্মোচন করে চ্যানেল আই ইউরোপ। বিস্তারিত থাকছে আমাদের মিডল্যান্ড প্রতিনিধি সৈয়দ নাসিরের রিপোর্টে। 1971 সালের 25শে মার্চ কালরাত্রিতে ঢাকায় হানাদার বাহিনীর হামলার পরপরই বার্মিংহামে 28শে মার্চ প্রায় 10,000 প্রবাসী বাঙালির উপস্থিতিতে এক শপথ সভা অনুষ্ঠিত হয়েছিল। ইসমলিত পার্কে অনুষ্ঠিত এ সমাবেশে পাকিস্তানের সাথে সব সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশের মুক্তি সংগ্রামে সহযোগিতা প্রদানের অঙ্গীকার, পাকিস্তানি পাসপোর্ট জ্বালিয়ে দেওয়া, ত্রাণ তহবিল গঠন এবং এক পর্যায়ে বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। সেদিনের পতাকা উত্তোলন ছিল বহির্বিশ্বে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন। অন্যান্যবারের মতো এবারও গত 28শে মার্চ মহান এই দিবসকে স্মরণ করতে 28শে মার্চ উদযাপন পরিষদের উদ্যোগে বার্মিংহামে ব্যাপক কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, সমাবেশ ও প্রতীকী পতাকা উত্তোলন। 28শে মার্চ উদযাপন পরিষদের সভাপতি ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন কামাল আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় সহকারী হাইকমিশনার ফয়সাল আহমদ। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খলিলুর রহমান, মিডল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খান, বার্মিংহাম আওয়ামী লীগের সেক্রেটারি মাহবুবুল আলম চৌধুরী, মোস্তফা কামাল বাবলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এলাহি হক শেলু, চ্যানেল নাইনের কায়সারুল ইসলাম সুমন, শাহিদুর রহমান সাহেল, হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ। বাংলাদেশের সহকারী হাইকমিশনার ফয়সাল আহমদ মুক্তিযুদ্ধে প্রবাসী সংগঠকদের প্রতি শ্রদ্ধা ও তাদের সকল কাজের প্রশংসা করে বলেন, আপনারা এসেছেন, একটা গণরালি করেছেন 28শে মার্চকে স্মরণ করে। আমার ইব্রাহিম আলী, শ্রদ্ধেয় ইব্রাহিম আলী ভাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তিনি তরুণ প্রজন্মকে নিয়ে, সকলকে নিয়ে এরকম একটি উদ্যোগ নিয়েছেন যে এটা অত্যন্ত প্রশংসনীয়। 28শে মার্চ উদযাপন পরিষদের সভাপতি ইব্রাহিম আলী তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, 99 ভাগ আমাদের সব প্রজন্মরা এবং আমি আশা রাখি তারাই আমাদের এই 28শে মার্চকে লালন পালন করবে এবং আমি আগামীতে এই 28শে মার্চের এই কমিটি তাদের হাতে তুলে দিব। জীবনের শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা, আর এই স্বাধীনতা আনতে আমাদের বীর সেনানীরা যে যুদ্ধ করেছিলেন, আর প্রবাস থেকে সে সময় যারা আন্দোলন সংগ্রাম করে সহযোগিতা করেছিলেন, তারা সবসময় আমাদের শ্রদ্ধেয় হিসেবে সম্মানিত হয়ে থাকবেন। সৈয়দ নাসির, চ্যানেল আই, মিডল্যান্ড। এদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্মিংহামে পালন করা হয়েছে 42তম মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশ হাইকমিশন বার্মিংহামের উদ্যোগে স্থানীয় একটি সেন্টারে আয়োজিত স্বাধীনতা দিবসের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ মিশনের হাইকমিশনার মিজারুল কায়েস। বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার ফয়সাল আহমেদের স্বাগত বক্তব্যের সূচিতে সভার শুরুতেই বাংলাদেশ ও ব্রিটেনের জাতীয় সঙ্গীত উপস্থাপন করা হয়। উল্লেখ্য, বাঙালি কমিউনিটির পাশাপাশি এবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ব্রিটিশদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সভায় মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্রের পাশাপাশি এ সময় বাংলাদেশকে সহায়তা দানকারী যুগবন্ধু রাষ্ট্রের সচিত্র প্রতিবেদন দেখানো হয়। সভায় নর্থহ্যাম্পটনশায়ারের মেয়র রজার কনরয় এবং মেয়র জেনিফার কনরয় সহ কমিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশে জামাত শিবিরের ধ্বংসাত্মক কর্মসূচির বিরোধিতা করে প্রতিবাদ সভা করেছে ইতালি আওয়ামী লীগ ব্রেশিয়া শাখা। ইতালি ব্রেশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি এবং গত কিছুদিন ধরে বাংলাদেশে জামাত শিবির ধ্বংসাত্মক তাণ্ডবের পরিপ্রেক্ষিতে ইতালি আওয়ামী লীগ বেশিয়া শাখা স্থানীয় এক বাংলাদেশি রেস্তোরাঁয় জামাত শিবিরের ধ্বংসাত্মক কার্যকলাপের এক প্রতিবাদ সভার আয়োজন করে। ইতালি আওয়ামী লীগ বেশিয়া শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মুজিবুর রহমানের উপস্থাপনায় সভাপতি সিদ্দিকুর রহমান ডালির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি সিরাজুল ইসলাম কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ মিদা, সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌকিদার, সাংগঠনিক
সম্পাদক অবু মাল, প্রচার সম্পাদক কাজল মাতব্বর, সম্মানিত সদস্য সুমন বন্দুকশি, ইবনে মিজান, মতিউর রহমান সেলিম, গফুর রাহাত গফুর, জোয়ারদার জিয়া হাসান শুভ সহ আরো অনেক নেতৃবৃন্দ। জামার শিবিরের ক্যাডাররা এখন মরিয়া বেপরোয়া হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যুদ্ধ অপরাধীদের বিচার বানচাল করার লক্ষ্য নিয়ে মাঠে নেমে প্রায় প্রতিদিনই সংঘবদ্ধভাবে চোরা গুপ্তা হামলা চালিয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বিএনপি তাদের ইন্ধন যোগাচ্ছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ নেতা কর্মীরা। তাদের এখন ফাঁসির রায় কবে কার্যকর হবে সেই জন্য আমি বেশি আওয়ামী লীগের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে মানবতাবিরোধী যুদ্ধাপরাধের যে বিচার রায় হয়েছে, এই রায়কে বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিটা বাঙালি একাত্তরের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, তাদের পরিবার যারা জীবিত আছেন এবং স্বাধীনতার শপথের শক্তি প্রতিটা লোক। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সবার মাঝে মিষ্টি বিতরণ করে ইতালির বেশিয়া থেকে এমদাদুল কেমদাদ, চ্যানেল আই। দেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ এনে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল ওল্ডহাম শাখা। আমাদের ওল্ডহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, ওল্ডহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ওল্ডহাম বিএনপি সভাপতি জামাল উদ্দিন। সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ সিরাজ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানচেস্টার বিএনপি সভাপতি কামাল হোসেন, ওল্ডহাম ইসলামিক কলেজের প্রিন্সিপাল মাওলানা নাজমুল হোসেন, ইসলামিক ফোরাম সভাপতি বদরুল আলম, সুনামগঞ্জ জেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক আলফুজ্জামান বকুল, ম্যানচেস্টার বিএনপি সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরী সহ ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ। ইতালি প্রবাসী বাংলাদেশীদের দেশপ্রেমকে আরও উদ্বুদ্ধ করতে ২৭ মার্চ নন রেসিডেন্ট বাংলাদেশি সাংবাদিক সমিতি ইতালি NRGBI স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। ৪২তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন NRGBI সভাপতি ইকবাল হোসেন। সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু এবং মান্নান হীরার যৌথ পরিচালনায় এ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন NRGBI এর প্রধান উপদেষ্টা লুৎফর রহমান। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৪২ বছরে জাতি অনেক কিছুই পেয়েছে, আমাদের রয়েছে অতীত গৌরবময় ইতিহাস, আর এই ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে তুলে ধরবে। আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দ বলেন, একই সভায় উপস্থিত হয়ে আমরা যেমন বক্তব্য দিচ্ছি বাংলাদেশের স্বাধীনতা এবং জাতির স্বার্থে বাংলাদেশীয় সকল দল একত্রে কাজ করলে দেশে বিশ্বের বুকে বাঙালি জাতির মর্যাদা আরও বৃদ্ধি পাবে। মহান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতির উল্লেখযোগ্য বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। বলেন, আমরা আর পেছনে ফিরে যেতে চাই না, অনেক হয়েছে, এবার সবাই মিলে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজি, ইতালি বিএনপি সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ, বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।